বীরপুর গাঁরে থিলা ভৈরব নামক টোকা, সে থিলা গরিব। কিন্তু তাঠারু দুঃখর কথা হেলা, বিচরা পিলাবেলে থরে গোটে রোগরে পড়ি কথা কহিবা শক্তি হরাইথিলা। জীবিকা নির্বাহ দিগরে অবশ্য তার বিশেষ অসুবিধা নথিলা, তার পলে মেণ্ঢা থিলে। গাঁঠু এককোষ দূরের গোটে বণ থিলা, বণ ও গাঁ মঝিরে বিস্তৃত ঘাস পড়িয়া। ভৈরব সবুদিন তা মেণ্ঢা পলকু সেই ঘাস পড়িয়াকু নেই যায়। দিনে দেখিলা বেলকু গোটায় মেণ্ঢা ছুয়া মিলু নাহিঁ। ভৈরব তো পাটি করি মেণ্ঢা মানকর নাম ধরি ডাকি পারিব নাহিঁ, সে খালি এনে তেনে নীরবরে খোঁজিব। খোঁজি খোঁজি সে বণ ভিতরকু চালিগলা, চাহু চাহু সে বণর গোটায় নিবিড় অঞ্চলরে পৌঁছিগলা। হঠাৎ গোটে গুম্ফা উপরে তার আখি পড়িলা। মেণ্ঢা ছুয়া গুম্ফা ভিতরে থিব কি? সে এয়া ভাবুছি ভিতর মেণ্ঢা ছুয়ার রড়ি শুভিলা। সে খুশি হয়ে যাই তা ভিতরে পশিগলা। গুম্ফা অপেক্ষা তাকে বরং সুড়ঙ্গ কহিলে ঠিক হব, তাহা বেশ দীর্ঘ। ভৈরব কিছু দূর যাই সুড়ঙ্গর শেষ ভাগকে অনাই যাহা দেখিলা, সেতিরে তা দেহরু ঝাড় বহিগলা। সুড়ঙ্গর শেষে বসি রয়েছে গোটে কঙ্কাল। ভৈরব প্রথমে ভূত বলে ভাবি পলাই যাওয়া ঠিক কলা। তাপরে তা মনরে কৌতূহল হলা ও ধীরে ধীরে সে কঙ্কাল আড়ে অগ্রসর হলা। সে বুঝিলা কি কে জনে কৌশি প্রকার সাধনার বসি অবস্থায় পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। কালক্রমে কৌশি কারণ তা দেহর অবশেষ বইলে খালি কঙ্কালটি অঙ্কাল পাখে পাত্রে পাণি লা। ভৈরবক ভীষণ শোষ করুলা, সেতক পাণি পিই পকাইলা। আহ কি সন্তোষ, তা পাটি এতক বাহারা। তা আনন্দ ও বিস্ময়ের কথা কহিলে ন সরে। সে কথা কহিলা কিপর? বর্ষ বর্ষ ধরি তো সে মুক লা, নিশ্চয় সে পাণিরে কিছু জাদু লা। সে তা মেণ্ঢা ছুয়াকে ধরি নাচি নাচি গুম্ফা বাহারক আসিলা। বাহারি আসি দেখিলা কেমতি কে জাণি তা মেণ্ঢা ছুয়ার লাঞ্জটি না। সে নিজকে নিজে কহিলা, গাঁ যাকরে খালি মোহরি গোটায় মেণ্ঢার লাঞ্জ রহিব না, গাঁর সবু মেণ্ঢাঙ্কর লাঞ্জটি মান উড়ি যাতে কি? আশ্চর্যের কথা, সে গাঁরে পৌঁছি দেখিলা সবু মেণ্ঢাঙ্কর লাঞ্জ উড়ি যাইছি। গাঁ লোকে কিছু বুঝিপার নথান্তি, সেমানে খালি বিস্মিত হেউথান্তি। ভৈরব বুদ্ধিমান নহেলে বি নিপট ওলুথিলা বলি কহিব না। সে বুঝিলা যে সে জাদু পাণি যে খালি তাকে বাক শক্তি দিয়েছে তা নুহে, তাঠু অধিক কিছু শক্তি মধ্যে দিয়েছে। তাহা হেলা সে যাহা কহিব তাহা ফলিব। মোরে শক্তি বিষয়ে কাহাকু ন কহিবা উত্তম হেব, সে মনে মনে এয়া ভাবিলা। ও সমস্তঙ্কর বিস্ময় দেখি মুচকি মুচকি হসু থায় সে না, কিন্তু সে ঘটনা যে তারি যোগু হয়েছি সে কথা কাহাকু কহিলা নাহি। সে পুরা গোটায় দিন একথা গোপন রখিলা, কিন্তু তাপরে আউ তার ধৈর্য রহিলা নাহি। সে তার জনে সাঙ্গকু গর্বর সহ তার শক্তি কথা কহিদেলা। সে টোকা আউ জনকু কহিদেলা, সে জনক আউ দুই জনকু কহিদেলে। চাহু চাহু ভৈরবর অদ্ভুত শক্তি বিষয়ে গাঁ যাকর লোকে জাণিগলে। পরদিন গাঁ জমিদারঙ্ক গুমাস্তা তাকু তা নিজ ঘরকু ডাকি নেলা। সেটি গুমাস্তা তাকু বহুত ভালো খাইবাকু পিয়াকু দেলা। তারপরে গুমাস্তা কহিলা, সুন্না পিলাটে মু যা কহুছি তু তা কর, তু কহ কি জমিদার মরি যাঁতু, তো কথা তো ফলিব। সে মরিগলে মু কাগজপত্র এমিতি ভাবরে ঠিক করে রাখিছি যে বেড়ে বেড়ে জমিদারি মো হাতকু চালি আসিব। না না, মু সেভাবে কথা কহিবি কিপরি? ভৈরব অনিচ্ছা প্রকাশ কলা। আরে বাবু, মু জমিদার হলে তো কথা বুঝবি না, তোর কোন আউ মেণ্ঢা চড়াই জীবিকা নির্বাহ করা হব তোতে? রাজা মানক পক্ষে যেমনি মন্ত্রী থাকে তু সেমতিকা মোর পাত্র মিত্র মন্ত্রী একাধারে সবু হবু। বুঝুচুটি মু যাহা কহিলি সেয়া কর, সেথিরে তোর লাভ ছড়া ক্ষতি না। গুমাস্তা তাকে বুঝাই দেলে, না না মোর মন্ত্রী হওয়া লোড়া না, মু সেপরি করিবি না। ভৈরব কহিলা, যদি ন কহিবু তেবে তু মো ঘরে বন্দি হলু। গুমাস্তা কহিলা, কথা অনুসারে সে ভৈরবকু গোটায় কোঠরীরে চাবি পকাই রখিলা। এ লোকটা মরিগলে যাই মতে মুক্তি মিলিব, মনকু মন ভৈরব কহিলা। সেতবেলকু রাতি আসি অধা আধি হলানি, ভোর বেলকু কান্দনা আউ পাটিগোড় শুভিলা। কেহি জনে আসি তা কোঠরি খোলি দেলা ও ভৈরব বাহারি আসিলা। বুঝিলা বেলকু গুমাস্তা মরি যাইছি। ভৈরব ভাবিলা এ গাঁরে রহিবা তা পক্ষে আউ নিরাপদ নুহে। বণ সেপারে গোটে ছোট গাঁ থায়,
ସେ ଭାବିଲା ସେଠାରେ ଯାଇ କୁଡ଼ିଆଟିଏ ବନାଇ ରହିବ। ମେଣ୍ଢା ପୋଲକୁ ଧରି ସେ ବଣ ଭିତରେ ଦେଇ ଚାଲିଲା। ସେ ପାଟି କରି କହିଲା, ମୋତେ ସାଧାରଣ ଲୋକ ବୋଲି ଭାବୁଛ କି? ଖବରଦାର, ତା ଆସ୍ଫାଳନ ଶୁଣି ଡାକୁମାନେ ହସିଲେ। ସେତେବେଳେ ଗୋଟେ ବାଘ ଭୈରବର ଗୋଟେ ମେଣ୍ଢା ଉପରକୁ କୁଦି ପଡ଼ିଲା। ଭୈରବ ପାଟି କରି କହିଲା, ଆରେ ଏ ବାଘ ତୁ ମର। ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ବାଘ ମରିଗଲା। ଡାକୁମାନେ ଏ ଦୃଶ୍ୟ ଦେଖି ନିଜର ଆଖିକୁ ପରତି ଯିବେ କି ନାହିଁ ଭାବୁଛନ୍ତି। ଭୈରବ ଭାବିଲା, ତା ମେଣ୍ଢାମାନଙ୍କୁ ସେ ବାଘ ବନାଇଦେଲେ ଆଉ ବଣ ଭିତରେ ତା ଉପରକୁ କିଛି ବିପଦ ଆସନ୍ତା ନାହିଁ। ସେ କହିଲା, ମୋ ମେଣ୍ଢା ପୋଲ ବାଘ ପୋଲ ହୋଇଯାଉ। ତାହା ହିଁ ହୋଇଗଲା। ସେ ଦୃଶ୍ୟ ଦେଖି ଡାକୁଦଳ ପ୍ରାଣ ବିକଳରେ ଦୌଡ଼ି ପଳାଇଲେ। ଭୈରବ ତା ବାଘ ପୋଲକୁ ଧରି ବଣ ବାହାରେ ପହଞ୍ଚିଲା। ଯିଏ ତାକୁ ବାଘ ପୋଲ ଅଡ଼ାଇବାର ଦେଖିଲା ସେ ଛାନିଆ ହୋଇ ଦୌଡ଼ିଲା। କେହି ଜଣେ ଯାଇ ରାଜାଙ୍କୁ ସେ ବିଷୟରେ ଖବର ଦେଇଦେଲା। ରାଜା ମନ୍ତ୍ରୀଙ୍କୁ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସେଠାକୁ ପଠାଇଲେ। ମନ୍ତ୍ରୀ ଆସି ଦୂରରୁ ଠିଆ ହୋଇ ଲକ୍ଷ୍ୟ କଲେ, ବାଘ ଭଳି ଦିଶୁଥିବା ସେ ପଶୁଗୁଡ଼ିକ ମେଣ୍ଢା ଭଳି ଶବ୍ଦ କରୁଛନ୍ତି। ମନ୍ତ୍ରୀ କହିଲେ, ହଇ ହୋ ଯୁବକ, ତମେ ଯାଦୁ ଜାଣିଛ ବୋଲି ମନେ ହୁଏ। ନିଶ୍ଚୟ, ଭୈରବ ସ୍ୱୀକାର କଲା। ବଣ ବାହାରେ ଆଉ ତା ମେଣ୍ଢା ଦଳ ପ୍ରତି ବିପଦ ନାହିଁ ଜାଣି ସେ କହିଲା, ମୋ ମେଣ୍ଢା ପୋଲ ପୁଣି ମେଣ୍ଢା ହେଇଯାଉ। ତାହା ହିଁ ହେଲା। ମନ୍ତ୍ରୀ ତା ପାଖକୁ ଆସି ରାଜାଙ୍କ ଦରବାରକୁ ଯିବାକୁ ତାକୁ ନିମନ୍ତ୍ରଣ କଲେ। ଭୈରବ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଗଲା। ମନ୍ତ୍ରୀ ରାଜାଙ୍କୁ ଗୋପନରେ କହିଲେ କି ଏ ଯୁବକର କିଛି ଅଦ୍ଭୁତ ଶକ୍ତି ରହିଛି, କିନ୍ତୁ ତାର ବୁଦ୍ଧି ନାହିଁ, ଥିଲେ ସେ କେତେ କ'ଣ କରିପାରନ୍ତାଣି। ବିପଦ ହେଲା, ତାକୁ ଯଦି ଆମର ଶତ୍ରୁପକ୍ଷ ହାତ କରିନେବ ତେବେ ଆମର ବହୁତ ଅନିଷ୍ଟ ହେବ, ତାକୁ ବରଂ ଆମେ ରଖିବା। ରାଜା ସମ୍ମତ ହେଲେ। ଭୈରବକୁ ଜଣେ ଅମାତ୍ୟ ହିସାବରେ ଗ୍ରହଣ କରାଗଲା। ତାକୁ ଗୋଟେ ସୁନ୍ଦର ଘର ଦିଆଗଲା, ବଢ଼ିଆ ଖାଇବା ପିଇବାର ବ୍ୟବସ୍ଥା ବି କରାଗଲା। କିନ୍ତୁ ତୁଚ୍ଛାଟାରେ ଖାଇ ପିଇ ବସି ରହି ତାକୁ ବଡ଼ ବିରକ୍ତ ଲାଗିଲା। ତା କୋଠାର ଦରୱାନ ସହ ଗପସପ କରି ତାର ବେଳ କଟୁଥାଏ। ଦିନେ ଦରୱାନ କହିଲା, ବାବୁ ତମେ ତ ଯାହା କହିବ ତାହା ହେବ। ତମେ ତ ଜାଣ ଆମ ରାଜାଙ୍କର ପୁଅ ନାହିଁ, ଗୋଟିଏ ବୋଲି ଝିଅ, ତାକୁ ବାହା ହେଲେ ତମେ ହିଁ ରାଜା ହେବ। କିନ୍ତୁ ବାବୁ, ମୋତେ ତମେ ମନ୍ତ୍ରୀ କରିବ ଟି? କଥାଟି ଭୈରବର ମନକୁ ପାଇଲା। ସେ ଯାଇ ପହଞ୍ଚିଲା ରାଜାଙ୍କ ପାଖରେ ଓ କହିଲା, ମଣିମା, ମୁଁ ରାଜକନ୍ୟାଙ୍କୁ ବିବାହ ହେବି। ରାଜା ହତବାକ୍ ହୋଇ ରହିଲେ। ଭୈରବକୁ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ମନା କରିଦେଲେ ବିପଦ ହେବ, ପୁଣି ତା ଅଜବ ପ୍ରସ୍ତାବରେ ହଁ ଭରିବାର ବି ପ୍ରଶ୍ନ ଉଠୁନାହିଁ। ସେ କହିଲେ, ବାବୁ ତମ ପ୍ରସ୍ତାବ ବିଚାର କରିବା, ବର୍ତ୍ତମାନ ଦିବା ଆହାରର ସମୟ ହେଲାଣି, ଖାଇବା ଆସ। ଦୁହେଁ ଖାଇ ବସିଛନ୍ତି। ହଠାତ୍ ଭୈରବ ଭାବିଲା, କାହିଁକି ରାଜା ମୋତେ ତାଙ୍କ ସହ ଖାଇବାକୁ ଡାକିଲେ? ଖାଦ୍ୟରେ ବିଷ ମିଶାଇ ଦିଆଯାଏ ତ। ଏ ସନ୍ଦେହ ତାକୁ ଏତେ ଭୟଭୀତ କଲା ଯେ ତା ମୁଣ୍ଡ ବୁଲାଇଲା। ତାର ମନେ ହେଲା ଯେ ସେ ଯେପରି ସତକୁ ସତ ବିଷ ଖାଇଦେଇଛି। ସେ ମୂର୍ଚ୍ଛା ଯିବା ଅବସରରେ କହିଲା, ଆଗେ ମୁଁ କେଡ଼େ ନିଶ୍ଚିନ୍ତରେ ଥିଲି, ସେମିତି ଅବସ୍ଥାକୁ ଫେରିଯାଆନ୍ତି କି? ଚେତନା ଫେରିଲା ବେଳକୁ ଭୈରବର ଆଉ ବାକ୍ ଶକ୍ତି ନାହିଁ, ଅର୍ଥାତ୍ ସେ କଥା କହିପାରୁନି। ରାଜା ତା ସହ ଦୁଇ ଜଣ ଦେହ ରଖିଦେଇ ତା ମେଣ୍ଢା ପୋଲ ସହ ତା ଗାଁ ବୀରପୁରକୁ ତାକୁ ପଠାଇଦେଲେ, ତାକୁ କିଛି ଟଙ୍କା ବି ଦେଲେ। ଗପଟି ଆପଣମାନଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ଆମକୁ ନିଶ୍ଚିତ ଜଣାଇବେ। ଆମର ଚ୍ୟାନେଲରେ ଯଦି ଆପଣମାନେ ନୂଆ ତେବେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ। ରହିଲୁ, ନମସ୍କାର।